হাস্যকর মিথ্যাচার। তিনি স্বীকার করে নিয়েছেন দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন, নিজেদের ব্যর্থতা, লুটপাট, চুরি চামারি আর সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরনো। এই বৈশিষ্ট্য পাড়া মহল্লায় বখাটেদের মতো। সরকার আর মুনাফাখোর বাজার সিন্ডিকেট এখন একাকার, এক এদের দুয়ের অশুভ আঁতাত দেশের মানুষকে নিঃস্ব করে ফেলছে। আওয়ামী লীগের লুটেরা সিন্ডিকেট রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায় এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। প্রতিদিন মানুষের পকেট থেকে এরা শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে। মানুষের এখন প্রাণ বাঁচানো দায়। দামি সরকার লোক দেখানো হাঁক ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় নিম্ন আয়ের শুধু নয় মধ্যবিত্তরা চরমভাবে অসহায় হয়ে পড়েছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, মুরগি, রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ। আর খাসির মাংস, গরুর মাংস তো এখন একেবারে আকাশের দূরের নক্ষত্রে পরিণত হয়ে চলছে, হতে চলছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আর সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর। গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে, আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে। উনার এ ধরনের কথা বলার অর্থ তার স্বেচ্ছাতন্ত্র পচে গলে বিকৃত হয়ে গেছে। এ সমস্ত বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহিঃপ্রকাশ। এ কারণে হাস্যকর মিথ্যাচার। তিনি স্বীকার করে নিয়েছেন দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন, নিজেদের ব্যর্থতা, লুটপাট, চুরি চামারি আর সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরনো। এই বৈশিষ্ট্য পাড়া মহল্লায় বখাটেদের মতো। বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দী করেছিলেন কেন? এখনও তো অসংখ্য নেতাকর্মী বন্দী। বাজার সিন্ডিকেট করছে কারা, এটা আপনি যতই চিৎকার করে বলুন না কেন, আপনার ডান দিকের লোক, আপনার বাম দিকের লোক, আপনার সামনের লোক, আপনার পিছনের লোক, আপনার ঘনিষ্ঠ জনেরা, আপনার মানে ডিনার টেবিলে যারা বসে মানে খাবার খায়, এই সমস্ত লোকরাই যে সিন্ডিকেটের হোতা, এটা আপনি না বললেও আপনার মন্ত্রীরাই কিন্তু নানাভাবে সেটাকে প্রচার দিচ্ছে, প্রকাশ করছে। এরপরেও বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে। সরকার প্রধান হয়ে যখন অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ব্যর্থতার দায় বিএনপির উপর চাপানোর অপপ্রচার চালাচ্ছেন আপনি।